আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যাসমিনস ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সবাইকে একটা আয়ুর্বেদিক তেল তৈরি করে দেখাবো। আর এই তেলটা আমরা বাসায় ইউজ করে থাকি, তো এই তেলটা যদি একবার সময় অনুযায়ী বানিয়ে নেওয়া যায় তো চুলের বিভিন্ন ধরনের প্রবলেম এটা ক্লিয়ার করে দিবে। চুল হয়ে যাবে ঘন, কালো, লম্বা এবং মজবুত, আর চুল পড়ার সমস্যারও সমাধান করে দিবে এই আয়ুর্বেদিক তেল। তো যেই উপকরণগুলো আপনাদের প্রয়োজন হবে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। মেথি আর কালি জিরা লাগবে, আর এই যে লাল রঙের এই রকম জবা ফুল কয়েকটা লাগবে। জবা ফুল আমরা জানি আমাদের চুলকে অনেক সিল্কি করে, আর এটা হচ্ছে মেহেদি পাতা। মেহেদি পাতাটাও আমাদের চুলের জন্য অনেক উপকারী, আমরা চুলের যত্নে এটাকে বিভিন্নভাবে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে কেশরা কালো, এটা হচ্ছে চুলকে কালো ঘন মজবুত করতে সাহায্য করে। আর এইগুলোর সাথে দুইটা বড় সাইজের অ্যালোভেরার পাতা লাগবে, আর লাগবে কচি পেয়ারার পাতা কয়েকটা। তো মোটামুটি এই কয়েকটা উপকরণ হলেই বানিয়ে নেওয়া যাবে বাসায় বসে আয়ুর্বেদিক তেল। আর এগুলোর সাথে আর একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজ তো আমাদের সবার বাসাতেই থাকে, 4-5টা পেঁয়াজ নিয়ে নিলেই হবে। আর এই তেলটা তৈরি করতে আমরা নারিকেল তেলটা ব্যবহার করব। ভিউয়ার্স, তোমরা চাইলে যে কোনো ধরনের অলিভ অয়েল অথবা সরিষার তেল বা তোমাদের পছন্দ অনুযায়ী চুলে ব্যবহার করা তেল ব্যবহার করে নিতে পারো। তো এইবার সবগুলো উপকরণকে একটা পাত্রে কুচি কুচি করে এই রকমভাবে কেটে নিতে হবে। এখানে অ্যালোভেরাটাও আমরা এমন কুচি কুচি করে কেটে দিয়েছি, আর পেঁয়াজকেও কুচি কুচি করে এর সঙ্গে কেটে দিয়ে দিয়েছি। তো সবগুলো উপকরণ এইভাবে কেটে দেওয়ার পর এর মধ্যে নারিকেল তেলটা অ্যাড করে দিতে হবে। শীতের জন্য আমাদের নারিকেল তেলটা জমে গিয়েছিল, তো আমরা জমা অবস্থাতেই তেলটাকে বের করে নিয়ে নিয়েছি। তো সবগুলো একসাথে বের করে নিয়েছি, আর এরপর আমরা লো হিটে চুলাতে দিয়ে দিব আমাদের মেন তেলটা তৈরি করার জন্য। তো এই যে আমরা চুলাতে এখন বসিয়ে দিয়েছি কড়াইটাকে, আর আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই আয়ুর্বেদিক তেলটা তোমাদের অনেক উপকারে আসবে আর চুলের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে দিবে। তো লো হিটে জাল করতে করতে তেলটা যখন এই রকম হয়ে আসবে তখন আমরা বুঝে নিব যে আমাদের তেলটা রেডি হয়ে গিয়েছে। তো এই যে আমাদের তেলটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে নামিয়ে ছাকনা দিয়ে ছেঁকে এই রকমভাবে বাটিতে তুলে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে আমরা যে কোনো ধরনের কাচের বোতলে এটাকে সংরক্ষণ করতে পারি। তো এই তেলটা আমাদের 1 থেকে 1.5 মাস আমরা ব্যবহার করতে পারি। তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।